শ্রীৰামৰ বিজনেট UPPLৰ চতুৰ্থ বাৰ্ষিক অধিৱেশন শুকুৰবাৰৰ পৰা দুদিনীয়া কাৰ্যসূচীৰে আৰম্ভ হৈছে। লেচিয়া গাঁৱত দুদিনীয়াকৈ আয়োজন কৰা হৈছে এই অধিৱেশন। আজি সামৰণি পৰিব UPPLৰ অধিৱেশন। পৰিষদৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত লক্ষণীয় হৈ পৰিছে ইতিমধ্যে এই অধিৱেশন। ইতিমধ্যে এই অধিৱেশনত UPPLত যোগ দিলে এপছুৰ সদ্যপ্ৰাক্তন সভাপতি প্ৰমোদ বড়োৱে 2020ৰ নিৰ্বাচনত BTC দখল কৰিব UPPLে ইতিমধ্যে এই দাবী কৰিছে। দলটোৰ মুৰব্বী উৰ্খাও গৌৰা ব্ৰহ্মই আৰু এটা নতুন নিদৰ্শন আমি প্ৰদান কৰিম, নতুন এটা দিশ আমি হয়তো আমাৰ UPPLৰ কাৰণে সৌভাগ্য বুলি আমি ক'ব লাগিব। আৰু আমি জানো যে নিখিল বড়ো ছাত্ৰসন্থাৰ তেখেতে লিডাৰশ্বিপ লৈছিলে আৰু তেখেতৰ লিডাৰশ্বিপৰ সময়ত আমাৰ UPPL দলে তেখেতক আমি সহায় কৰিছিলোঁ। আৰু UPPL দলে সদায় আমি সমস্যা সমাধানৰ স্বাৰ্থত বাট মাতি আহিছে আৰু যিটো বড়োলেণ্ড সমস্যা আছিল সেই সমস্যা সমাধানৰ কাৰণে আমি বাট মাতি আহিছোঁ। যিহেতু বড়োলেণ্ড আন্দোলনত তেখেতে নেতৃত্ব দিছিলে তেখেতক আমি সহায় কৰি আহিছোঁ আৰু আজিৰ মুহূৰ্তত চুক্তিৰ পিছত তেখেতে যে আমাৰ দলক সঁহাৰি জনাই পেলাই আমাৰ দলৰ নেতৃত্ব দিবৰ কাৰণে ওলাই আহিছে সেইটো আগন্তুক দিনৰ আমাৰ BTR অঞ্চলৰ ৰাইজৰ কাৰণে শুভ লক্ষণ। আৰু আমি ভাবোঁ যিটো BTR চুক্তিৰ দ্বাৰাই যিখিনি দফা আমি BTR ৰাইজে পালে গতিকে সেই চুক্তিবোৰক সুচাৰুৰূপে ৰূপায়ণ কৰাৰ ক্ষেত্ৰত তেখেতৰ ভূমিকা থাকিব। গতিকে খুব মুহূৰ্তপূৰ্ণ পৰিৱেশত তেখেতে আমাৰ দলত যোগদান কৰিলে, গতিকে স্পেচিয়েল এটা অকেশ্যন বুলি মই ক'ব বিচাৰোঁ। ৰাজনৈতিক দলত যোগদানৰ পিছত DY365ৰে হোৱা আছুতীয়া সাক্ষাৎকাৰৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিলে প্ৰমোদ বড়োৱে। ৰঞ্জন দৈবাৰীক মুকলি কৰি দিয়াৰ আহ্বান জনালে প্ৰমোদ বড়োৱে। শুকুৰবাৰে UPPLত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে প্ৰমোদ বড়োৱে আৰু ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত সক্ৰিয়ভাৱে যোগদানৰ পাছতে হাগ্ৰামা মহিলাৰীৰ বিপৰীত শিবিৰত অৱস্থান কৰি প্ৰমোদ বড়োৱে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। বড়ো শান্তি চুক্তিৰে BTRলৈ শান্তি আনিব বুলিও আশা প্ৰকাশ কৰে প্ৰমোদ বড়োৱে। আৰু এই সন্দৰ্ভত আমি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ আমাৰ সাংবাদিক মুন গোস্বামীৰে হোৱা এক আছুতীয়া সাক্ষাৎকাৰ। হয়, ইতিমধ্যে যি এপছুৰ পৰা যোৱা 13 ফেব্ৰুৱাৰীত দায়িত্ব অব্যাহতি লৈছিল, অব্যাহতি লৈ এই শেহতীয়াভাৱে বিজনীত UPPL দলত যোগদান কৰিছে এপছুৰ প্ৰাক্তন সভাপতি প্ৰমোদ বড়ো। আৰু এই মুহূৰ্তত মোৰ সৈতে প্ৰমোদ বড়ো আছে, মই তেখেতৰ সৈতে কথা পাতিবলৈ বিচাৰিম। ইতিমধ্যে বহু জল্পনা কল্পনাৰ অন্তত অৱশেষত আপোনাৰ ৰাজনৈতিক অভিষেক ঘটিল বিজনীত, কি ক'ব প্ৰথমে জানিব বিচাৰিছোঁ? নাই, এইটো এটা মোৰ এটা কমিটমেণ্ট ছচাইটিৰ প্ৰতি যে নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ সভাপতি হিচাপে দীৰ্ঘদিন কাম কৰিলোঁ, উপসভাপতি হিচাপে কাম কৰিলোঁ আৰু সেই কাম কৰি থকা সময়ত যিখিনি সমস্যা গাঁৱে ভূঞে আমি দেখিবলৈ পাইছোঁ, জাতি জনগোষ্ঠীৰ মাজত যিবিলাক সমস্যা দেখিবলৈ পাইছোঁ, এই সমস্যাবিলাক আমি সকলো একত্ৰিত হৈ পেলাই সমাধান কৰিব লাগিব। আমি অসম চৰকাৰ, ভাৰত চৰকাৰৰ বাট চাই আছোঁ, বিভিন্ন সময়ত বিভিন্ন ৰাজনীতি দলে কাম কৰি আছে সেইবিলাক আমি চাই আছোঁ। কিন্তু আজি যিটো দেখিবলৈ পাইছোঁ যে যিখিনি সমস্যা আছে সেই সমস্যাৰ ভিতৰত বহুখিনি সমস্যা কোনো সাল সলনি হোৱা নাই। 2003 চনত BTC চুক্তি হোৱাৰ পিছত আমি এটা আশা কৰিছিলোঁ যে যি কামবিলাক ভাৰত চৰকাৰে বা অসম চৰকাৰে কৰিব নোৱাৰে গ্ৰাছৰুট লেভেলত সেইটো লোকেল গভৰ্ণমেণ্টে কৰিব। কিন্তু আজি যদি আমি অৰ্থনৈতিকভাৱে চাবলৈ যাওঁ, সামাজিকভাৱে চাবলৈ যাওঁ বা কালচাৰেলি আমি যদি চাবলৈ যাওঁ, বিভিন্ন কাম আছে যি কামটো এই গভৰ্ণমেণ্টে টাচে কৰিব পৰা নাই। তো সেইকাৰণে আমাৰ কাৰণে এটা ডাঙৰ এটা এতিয়া সুযোগ আহিছে এই চুক্তিটো হৈ যোৱাৰ পিছত, তৃতীয় যিটো বড়ো চুক্তি হৈ গ'ল ইয়াৰ পিছত এটা সুযোগ আহিছে যে আমি এই সময়ত বাকী আন্দোলন বা বাকী যি কথাবিলাক অলপ সময়ৰ কাৰণে অলপ থৈ পেলাই আমি সমাজখন আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে অৰ্থনৈতিক আৰু সামাজিক দিশবিলাক ঠিক কৰাৰ কাৰণে এটা সুযোগ পাইছোঁ। আৰু সেইকাৰণে আজি এই কামটো কৰাৰ কাৰণে ৰাজনৈতিকভাৱে কৰিব লাগিব, কাৰণ বহুত কথা বহুত কাম চৰকাৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, গভৰ্ণমেণ্টৰ গভৰ্ণেঞ্চৰ ওপৰত নিৰ্ভৰ কৰে আৰু সেইখিনি কাম কৰিব লাগিলে ৰাজনীতিভাৱে কৰিব লাগিব। ৰাজনীতি কৰাটো মোৰ জীৱনৰ উদ্দেশ্য নহয় না লক্ষ্য, মোৰ জীৱনৰ লক্ষ্যও ৰাজনীতি নাছিলে, মোৰ উদ্দেশ্যও ৰাজনীতি নাছিলে। মই এজন সংগ্ৰামী হিচাপে কাম কৰি আহিছোঁ, গতিকে সংগ্ৰামত যিখিনি উপলব্ধি হৈছে সেই উপলব্ধিখিনি লৈ পেলাই আজি ৰাজনীতিৰ পথাৰতো যিমান সময়ৰ কাৰণে পাৰোঁ যে সেইখিনি কামে কৰিব কাৰণে চেষ্টা কৰিম, সেইটো এনেদৰে এটা সংগ্ৰাম
কাম আমার কারণে। আজি চুক্তি হয়ে যাওয়ার পিছত সমস্যা সমাধান হওয়ার পিছত এটা ডাঙর একটা প্রত্যাহ্বান যে এই দুর্নীতি আর যে ভ্রষ্টাচারের সরকার চলি আছে সে মানে ইয়ারপরা গুছাই পেলায় এটা ভাল শাসন আনব লাগিব, ভাল নেতৃত্বর হাতত আজি শাসন তো আনব লাগিব যাতে এই 32 লাখ যে জনসাধারণ আছে সে লয় পেলায় সকল আগবাড়ি যাব পারে সেই কামটা আমি করব লাগিব। আর ইতিমধ্যে সবকে সাত সবকে বিকাশ আর সবকে বিশ্বাস যে স্লোগান মোদী ডাঙরিয়া দিছিলে এই কথাবিল যদি আমি উপলব্ধি করো আজি ইয়াত যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টত সেইবিল প্রতিফলিত হওয়া দেখবলে পাওয়া নাই, ইয়াত যে গভর্নমেন্ট আছে সে সবকে সাতো করব পারা নাই আর সবকে বিশ্বাসও তখন সকলে জিতিব পারা নাই আর সবকে বিকাশও করব পারা নাই। তো সেই কারণে আমি আজি দেশের প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যে কথাটা কই আছে সেটা যদি লোকালত বা গ্রাসরুটত ইমপ্লিমেন্ট করব লাগে আমি রাজনৈতিক পরিবর্তন আনব লাগিব। হাগ্রামা মহিলে ডাঙরিয়ায় গ্রাসরুট অকল নহয় বিভিন্ন শ্রেণীর লোকর তখেতে মানে সংযোজন বা কানেকশনটা করা নাই, তখেতে নিজের অকল একানৈকত বাদ এটা ধারা লয় পেলায় চলাইছে আর তখেতর ইভেন নিজের যে সহকর্মীবিলাক লয় পেলায় সন্তুষ্ট নহয়। আমি বহুত সময় শুনো তখেতে নিজের সহকর্মী সকলক মারধর করে বা তেনে মানে দাবি ধমকি প্রেসারত রাখি পেলায় কাম করে। আর প্রেকটিক্যালি আপনি ঘুরি চাওক হাগ্রামা মহিলারি ডাঙরিয়ায় কোনখন গাঁৱত গৈছে ইলেকশনের বাইরে, কোনখন শহরত গৈছে ইলেকশনের বাইরে, কোনখন টাউনত গৈছে ইলেকশনের বাইরে, কোনটো সমাজত যাই পেলায় তখেতে বুঝ লৈছে, কোনখন স্কুলত বিদ্যালয়ত গৈছে, কোনখন কলেজত গৈছে, কোনখন ইউনিভার্সিটিত গৈছে। আজি আপনি গোটেই যদি স্টাডিটো করে চাই আধারশিলা করার বাইরে কতো তখেতে না যায়। সরকার ভারত সরকার প্রশাসনে রঞ্জন দৈমালী ডাঙরিয়াক বেল দিব লাগে, বেল যেহেতু তখেতর এজন সিগনেটরি আর শান্তি প্রতিষ্ঠা করার তখেতরও একটা ভূমিকা থাকিল, তো সেই হিসাবে আজি তখেতর বেল সেটি রেগুলার করব লাগে মই সরকারক প্রথম আহ্বান জনাও। সেকেন্ডতে এন ডি বির চারিটা গোট মিলি পেলায় যে রাজনীতি করা নকরা যে কথা সেটা সকলে ডিসাইড করব সে কেন আগুয়াই লয় যাব। আমি খালি আমার তরফেরপরা আমি আহ্বান রাখিম যে চুক্তি স্বাক্ষর করা সকল লোকে যদি আমি একত্রিত হয়ে থাকিব পারো আর রাইজর আগত আমার সমস্যাবিল আমি যে চুক্তি করলো সে রূপায়ণ করার স্বার্থত রাইজক লয় পেলায় যদি কাম করব পারো হয় নিশ্চয় পরিবর্তন আসব, কিন্তু তখেসর ব্যক্তিগত কম্পালশন থাকিব আজি কেস আছে রিহেবিলিটেশন হব লাগে বিভিন্ন কথা আছে কেডার সকলের সমস্যা আছে কিবা আছে এইবিল লয় পেলায় তখন সকলে কোনটো পদক্ষেপ লয় সেটা তখন সকলে চিন্তা করব কারণ আমি তো কাকো প্রেসার দিব নোৱাৰো, কিন্তু আমি বিচার যে একত্রিত হয়ে পেলায় কাম করব পালে ভাল। মই শেষ একটা প্রশ্ন একটা শান্তির পরিবেশ আছে শান্তি চুক্তির জড়িয়ে, কিন্তু এই পরিবেশটা বিনষ্ট করবলে কোনোবা চেষ্টা চলাইছে নাকি? শেহতভাবে আগ্রামা মহিলার পত্নীর গাড়ির শিলগুটি বলে একটা কথা আছে, এপসুক দোষারোপ করব বিচরা হয়েছে, আপনি দীর্ঘদিন ধরে এপসুত আছে, এই গোটে পরিবেশটা আসলে বিনষ্ট করার এক ষড়যন্ত্র নতুনক সৃষ্টি হয়েছে না? ষড়যন্ত্রটো থাকিবই কারণ মই এই কারণে কইছো যে ইয়াত সস্তিয়া রাজনীতি করে আছে মূল্যবোধ রাজনীতি করা নাই, এই কারণে সস্তিয়া রাজনীতি করার কারণে খিল মারার আদি করে বিভিন্ন কথাবিল ইয়াত চলিব, যা ইলেকশনবিল চলি আছে কোনোবাই কিবা কাম করে বেলেগক ব্লেম দিয়া কিবা দিয়া এইবিল চলি আছে, গতি এই কারণে আমি গণতন্ত্রটো অলপ মানে উচ্চ স্তরত আমি লৈ যাব লাগিব, ইয়ার মূল্যবোধটা আমি বুঝি পাব লাগিব, তেতিয়াহে সমাজখন সুস্থিরভাবে রাজনীতি করব পারিব। গতি যি শক্তিয়ে নহক কিয় প্রশাসনে ইয়াত স্ট্রং একটা অবজারভেশন রাখব লাগে সেটা আমি বিচার। আর নিখিল বড়ো ছাত্র সন্থা মানে এনেকা কাকবা খিল মারার কোনো তেনেকুৱা বেয়া দিন আহা নাই এনেকা নাভাবে কোনো দিনও প্রয়োজনও নাই, কিন্তু যাকালি ওদালগুড়ি যে ঘটনা হল সেটা একদম ব্যক্তিগত ঘটনা বলে আমি শুনেছো, এই তেনেকুৱা কোনো শক্তির কথা নাই, ব্যক্তিগত কারণত হয়েছে এই কথাবিল যে মানে হত্যা হয়েছে যিয়ে নহক তথাপিও আমি এই কন্ডেম করেছো আর দুঃখ প্রকাশ করেছো। আর যা শক্তিয়ে আজি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হওয়ার বাধা দিব বা নষ্ট করব সেই শক্তিবিল দমন করার কারণে সরকারে পদক্ষেপ লব লাগে আর স্ট্রং হ্যান্ডেড দমন করব লাগে সেটুকু আমি সরকারক আহ্বান জানাও। ধন্যবাদ জানাইছো। এই মুহূর্তে নিশ্চিতভাবে প্রমোদ বড়ো এপসুর প্রাক্তন সভাপতি আর তেখেতে কেইবাটাও গুরুত্বপূর্ণ কথা কৈছে যে পরিবর্তন হব লাগিলে সকলে একত্রিত হব লাগিব, সকলে একত্রিত হয়ে এই পরিবর্তন আনিব লাগিব, লগতে এটা কথা গুরুত্বপূর্ণ শেষত এটা কথা কৈছে যে নিকা আর স্বচ্ছ যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, যে সমাগত যে বিটিসি নির্বাচন এই নির্বাচন যাতে নিকা আর স্বচ্ছ রূপত হয় তারবাবে সরকারে চকা নজর রাখিব লাগিব, যেহেতু রাইজে ইতিমধ্যেই কি ধরনের সিদ্ধান্ত লিখে রাইজর হাতত, কিন্তু নিকা আর স্বচ্ছ নির্বাচন হওয়া যথেষ্ট বাঞ্ছনীয় আর এই সন্দর্ভত কেইবাটাও গুরুত্বপূর্ণ বিষয়ত মন্তব্য প্রকাশ করেছে প্রমোদ বড়ুয়ে।